হ্যাঁ অবশ্যই এর বাড়ি দিতে পারবো না গ্রন্থের নাম হাদিসের মান হচ্ছে আহ আবু হুরাইরা থেকে তিনি বলেন মুসা এক গোসল করতেন এতে বনি ইসরায়েলের লোকেরা বলাবলি করছিল আল্লাহর কসম মুসার কোষ বৃদ্ধি রোগের কারণে এই আমাদের সাথে গোসল করে না একবার মুসা একটি পাথরের উপর রেখে গোসল করছিলেন পাথরটি তার কাপড় নিয়ে বলে পেছনে ছুটলেন এদিকে বানি ইসরায়েল মুসার দিকে তাকালো মানে নেংটু হয়ে মুসা দৌড়াচ্ছে পাথরের পেছনে আর পাথর তার কাপড় নিয়ে দৌড়াচ্ছে তখন তারা বললো আল্লাহর কসম মুসার কোনো রোগ নেই পাথর থেকে কাপড় নিয়ে পড়লেন এবং পাথরটিকে পিটাতে লাগলেন আবু হুরায়রা বলেন আল্লাহর কসম পাথরটিতে ছয় কিংবা সাতটি পিটুনির দাগ পড়ে গেল এই হচ্ছে মানে সহি হাদিসে সহি বুখারী সহি মুসলিমে এগুলো এসেছে ভাই মানে চিন্তা করেন মানে কি পরিমানে মানে কি হতে পারে আচ্ছা ভাই এটা তো পাথর মানে ফিউচারের কথা বলেছে যে কিয়ামতের দিন কাবার পাথর নাকি সাক্ষ্য দিবে মানে এটা কি রেফারেন্স হিসেবে ধরা যায় যে যেহেতু মুসার কাপড় নিয়ে দৌড়েছে সে সাক্ষ্য দিতে পারে হ্যাঁ তাহলে তো মানে পাথর তো কথা বলতেই পারে তাহলে তার সমস্যা কি আমি আজকে একটা লাইভ দেখছিলাম একটা মুসলিম মুসলিম ভাই সাথে আগে আমি বোঝানোর চেষ্টা করতেছিলেন যে যদি আল্লাহ কথা বলে তার কথা বলতে হলে তার একটা ফুসফুস লাগবে একটা মুখ লাগবে কথা বলার জন্য যে আদার ইনস্ট্রুমেন্ট গুলো আছে কর্ড গুলো এগুলো লাগবে সো মানে এই যায় পাথরের সাথে পাথর কথা বলতে পারছে না দৌড়তে পারছে জামা কাপড় নিয়ে সো গাছও কথা বলতে পারে মানে তাদের দিক

একটু মরু একটু আলাদা এখন আমার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে হিন্দুরা হচ্ছে গোমূত্র কেন সেটা খুব ইসলামে কি মানে বিভিন্ন দা যে খাওয়া যায় মানে কি মানে হালাল এটা অনেকেই মানতে কিনা আপনি সম্পর্কে হ্যাঁ এটা তো মানে উটের মূত্র খাওয়া যে মোহাম্মদ একবার একটা বেদুইন গোত্রকে যে উটের উটের মূত্র খেতে বলছিল মানে একটা বেদুইন গোত্রের অসুখ হয়েছিল তখন উটের মূত্র খেতে বলছিল তখন এটা তো সহি হাদিসই আছে এটা তো কেউ অস্বীকার করতে পারবে কোনো কোনো রেফারেন্স দিতে পারবেন আমি জানি যে এগুলো আছে বাট আমি ভুলে গেছি আচ্ছা আমি দেখি রেফারেন্স আমরা তুললে আর অসুখ বিশখ হলে এখানে আছে ট্রিটমেন্টের ব্যবস্থা কি মানে উটের উটের খেলে ঠিক হয়ে যাবে সব উটের মূত্র কালেজিরার মধু হ্যাঁ মানে কালেজিরা হচ্ছে সকল মানে রোগের মহৌষধ দেখেন এটা হচ্ছে যে তো মুসলিম হ্যাঁ হসপিটালের আসলে এটা হচ্ছে থেকে আপনি পাবেন উকল গোত্রের আট জনের একটি দল রাসুল্লাহ কাছে আসলো এবং তারা রাসুল কাছে ইসলামের বায়াত করলো তারপর মদিনের আবহাওয়া তাদের প্রতিকূল হয় তারা অসুস্থ হয়ে পড়লে এ ব্যাপারে রাসুল্লাহ নিকট অভিযোগ করলো নবী তোমরা কি সাথে গমন করে উটের মূত্র এবং দুগ্ধ পান করতে পারবে তখন তারা বলল হ্যাঁ তারপর তারা বের হয়ে গেল এবং এর উটের মূত্র দুগ্ধ পান করলো এতে তারা সুস্থ হয়ে গেল হম আর মানে হচ্ছে ওই একটা গোত্র গিয়েছিল গিয়ে তখন তাকে বলছে যে আমাদের একটা অসুখ হয়েছে আমরা একটু অসুস্থ আর কি করব তখন অর্জুন মাম্মা তাকে উটের মূত্র এবং দুগ্ধ দুইটা পান করতে বললো এবং পান করার পরে নাকি তার ঠিক হয়ে গেছে আচ্ছা এখন এখন উটের মুখ খেয়ে যদি সুস্থ না হয় তাহলে হচ্ছে লাস্ট কালিজিরার মধু হ্যাঁ তারপরে যদি ঠিক না হয় তাহলে তার মানে হচ্ছে তারা কাফের সে মুমিরা যাবে তারপরে না না অসুখ বিশুককে আল্লাহর নিয়ামত হিসেবে নিতে হবে অসুখ বিশুককে আল্লাহর মানে বেশি মানে ব্যাজল করা যাবে না এই বিষয়ে এই বিষয়ে হাদিস আছে ভাই সেই হাদিস আছে মানে অসুখ বিশুককে বেশি কান্না কাটি বেশি চিলাপল্লা এগুলো করা যাবে না আচ্ছা আমরা তো হাদিস আপনাকে আমি হাদিসটা দেখিয়ে দিচ্ছি হাদিসটা দেখিয়ে দিচ্ছি ভাই হাদিসটা দেখিয়ে আমরা কিন্তু হ্যাঁ হাত পরিষ্কারভাবে বলা আছে যে যখন আমাদের নবি যখন এই মানে বিশাক্রান্ত হয়েছিল উনি কিন্তু মানে অনেক দেখা যায় যে প্রায় সময় কান্না করছে কিন্তু এটা দেখেন আপনি তাহিদ পাবলিকেশন থেকে যদি কেনেন রিয়াজুস সালেহিন হাদিস নাম্বার হচ্ছে ছত্রিশ এখানে বলা হচ্ছে এটা সহি আছে আছে তিরমিজিতে আছে অন্য জায়গাতেও আছে তিনি বলেন একজনের অসুখ হলো সে তিনি এসে বলেন আমার মৃগি আছে আর সেই কারণে আমার দেহ থেকে কাপড় সরে যায় সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন তিনি মানে মহানবী বললেন তুমি যদি চাও তাহলে সবর করো এর বিনিময়ে তোমার জন্য জান্নাত রয়েছে আর যদি চাও তাহলে আমি তোমার রোগ নিরাময়ের জন্য আল্লাহ নিকট দোয়া করব। স্ত্রীলোককে বললেন আমি সবর করব। এরপর সে বললো রোগ উঠার সময় আমার দেহ থেকে কাপড় সরে যায় সুতরাং আল্লাহ কাছে দোয়া করুন যেন আমার দেহ থেকে কাপড় সরে না যায় ফলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন মানে হচ্ছে রসুল্লাহ বললেন তুমি যদি সবর করো তাহলে তার বিনিময়ে জান্নাত রয়েছে ঠিক আছে এখানে দেখেন তুমি যদি সবর করো মানে আপনার রোগ হলে আপনি যদি মানে কোনো ব্যবস্থা না করে সবর করেন এর বিনিময়ে তার জন্য জান্নাত রয়েছে ঠিক আছে এটা সহি হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে আপনি যদি মানে বেশি ওষুধ টষুধ না খেয়ে সবর সবর করেন তাহলে আপনার জন্য কিন্তু জান্নাত রয়েছে তাহলে মুমিন ভাই ভাইরা কেন যে এখন মানে ডাক্তার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে আবার ইয়া যায় নাকি আল্লামা শফি সবর করলে তো জান্নাত জান্নাত রেডি একদম সবর করলে তো জান্নাত পেতো হ্যাঁ জান্নাত রেডি পেতো ঘুর সব রেডি ঠিক আছে ভাই আপনাকে তাহলে এখন বিদায় জানাই কোন মুমিন ভাইকে যুক্ত করি জি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভালো থাকেন তাহলে বাই বাই